ACF Soumya मृत्यु घटना को आज की 50 दिन बीती जाए किंतु ए पर्यंत Soumya को परिवार को एपर्यंत न्याय मिली पार नै ना कोनोसी लोक एथरे गिरफ मध्ये होइना जहा कुने कि गुटे असंतोष प्रकाश करिसेंती Soumya को बापा अभिराम महापात्र एवं आज क्राइम ब्रांच एडीजी को मध्ये भेटियो गस्तिले निश्चित भाबर हम सहित अभिराम महापात्र अछन हम सहित आलोचना करबा सर प्रथम अर्गस न्यूज स्वागत करबी सर आज क्राइम ब्रांच एडीजी भेटि गस्तिले कोन दाबी रखितले एवं कोन पई भेटियो गस्तिले आज आस्तिलु जे जो हमरो विद्याभारती ताकू कौन पाए अरेस्ट कराऊनी डीएफओ को सेठी काई बदली करा जाऊ नै प्लस सेठी से पारालाखेमुंडी फॉरेस्ट ऑफिस भितरे जो एसएफ भास्कर राव जो पूर्वतन जगवाली गंगा प्रधान आमर से माली से ड्राइवर एमानु को सब तदंत को लेले सत्य निश्चित बाहरिबो आ से जो आमर ममता रानी पंडा ओआईसी आ आईआईसी विवेकानंद स्वाई आ से तहसीलदार मेडिकल डाक्टर आंकु समिष्टि की नहीं कि आउ थे तदंत करने दाबी देलु सर एवं निकट देखिए क्राइम ब्रांच दुई दुई जन लाइट डिटेक्शन टेस्ट कला प्रथम डीएफओ तापे विद्याभारती से गोटे प्रकार क्राइम ब्रांच तापर चुप ही बसी पड़ी एपर्त कौन निष्कर्ष पहुँची पारे भावुंट ना क्राइम ब्रांच एपर्त भरोसा अच्छे कि आपको न्याय देव तो आज जहाँ मत डीजी को देखा कहले भरोसा देखो न्याय देवे देखा कौन हो भावुना कि क्राइम ब्रांच जेहेतु एत दिन समय बीतीगला प्रथम पाराला पुलिस तापर क्राइम ब्रांच तदंत कला आज 50 दिन बीतीगला 75 दिन किंतु आज पर्यंत आपं पुओ को कौन न्याय मिल पारे कौन लोक आरेस्ट होना कौन भावुंत क्राइम ब्रांच कौटना कौटी तदंत शिथिलता प्रकाश निश्चित अच्छी आमर से डीएफओ जो अच्छी सी जंगल विभाग मंत्री लोक तार जो पर्सनाल सेक्रेटरी राति अधर बदली करदे सी एम सब तदंत ভিতরক সিনা আসলে আমি জানতে কিন্তু আমার মেন হচ্ছে সে বিদ্যাভারতী যে পুয় বৌ আমার দুজন লে সে হিসাবে আমি এফআইআর নোট আমার আমার যে পোস্টমর্টম রিপোর্ট আসছিল সেটার ডাক্তার লিখেছি 95 ভাগ কিরাশিল পড়ে যাই বলে তেমন স্বামী স্ত্রী দুজন লে পড়ে এই বিদ্যাভারতী কিরাশিন ঢালি পড়ে যাই পু নহে মো পুয়ক সুইসাইড করার বাধ্য করে থাকু তেমন এই দুইটা কারণ তাকে কোণ পাই আরেস্ট করাউনি সেই কথাটা মু ডিজিং কি কইলে আপন প্রথম দিন গোটি কথা কইছেন ডিএফ কো বদলি আ বিদ্যাভারতী আরেস্ট করলে সব কিছু বাহিরব কিন্তু কোণ পাই ক্রাইম আছে পর্যন্ত বিদ্যাভারতী গিরফ করুনি ডিএফ কো বদলি কোণ পাই কার চাপ রহুছে কিছু চাপ থিব মন্ত্রী কি সরকারঙ্গর চাপ থিব বিদ্যাভারতী গিরফ হলে সব কথা পদক আসিব নিশ্চিত সে বিদ্যাভারতী কি গিরফ কোণ পাই করা যন ক্রাইম আছে কোণ পাই তে দিন ভিতরে করি পারনি ভাবুছি কিছু কি তথ্য পাউনি তো ক্রাইম হচ্ছে 32 দিন কাল পুলিশ তার তদন্ত করি কি সব তদন্ত প্রমাণ নষ্ট করে দিয়েছি তারপরে আমি ডিজি দেখা কলা পরে সে ডিজি কলে এই ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছি ফের বসুছি পড়ুছি তাঁকর কোণ লাইট ডিজন টেস্ট হচ্ছে এটি হচ্ছে আেণু কমিটি কোণ জাঁবার তেমন অপেক্ষা করা পড়ব আমি 90 দিন দরকার তদন্ত ইয়ের অপেক্ষা করা পড়ব দেখা কোণ সিবিআই তদন্ত হলে সব সঠিক তথ্য মিলব ক্রাইম ব্রাঞ্চ পরে আপনার করছু আমি 90 দিন হয়ে গলা পরে আমি সিবিআই তদন্ত লাগবে না ইয়ে দেখুছি পহলা পর্যন্ত আজ এই গলা কে 28 তারিখ আউ দুই তিন দিন ভিতরে এমানে যদি বিদ্যাভারতী আরেস্ট ন করতে কিংবা ডিএফ অন্যত্র বদলি ন করতে তেমন আমার ন্যায় আমি আশা ছাড়ি দেনু আমি তাপরে এক দুই আমি হাইকোর্টর সিবিআই ইনকোয়ারি পাই তদন্ত পাই কেস ফাইল করি আচ্ছা বিদ্যাভারতীকে এপর্যন্ত যেহেতু গিরফ করা যায় না বিদ্যাভারতীকে লাইট ডিটেকশন টেস্ট করা হয়েছে লাইট ডিটেকশন টেস্ট আপনি সন্তুষ্ট রয়েছেন সে তার কোণ কইলা না আমি কেন সন্তুষ্ট আমি কোণ ক্রাইম ব্রাঞ্চ জানুছি সে কইলাটা সিক্রেট রয়েছে আপনার পরে জনা যাব আচ্ছা তেমন আমি কেন জানিবা তাঁর কোণ কইলা কোণ সত মিছ কোণ পাই আরেস্ট যদি সত কইছিব কইছান্তা তেমন তাকে আরেস্ট করা হইতান্তা তেমন সে সত কইনি মিছ কইছি যা ফলে তাকে আরেস্ট করা হউনি আপনি ভাবুনা কি যেতবে ক্রাইম ব্রাঞ্চ তাঁর ঘরে যাই পচরাচর করেছিল সেতবে কিছু উত্তর দিয়েছিল এবে যেহেতু ডাউট হল ক্রাইম ব্রাঞ্চ সেই লাইট ডিটেকশন টেস্ট করাগলা কোটি না কোটি বিদ্যাভারতী কোটি না কোটি মিছ কৌছেন কোটি হ্যাঁ নিশ্চিত মিছ কৌছে সে স্বামী স্ত্রী যে জাঁলে পুরা তো কৌছি আমার 100% মর আশা সে বিদ্যাভারতী আফও এমনি মিশিকি মো পুক পোড়ি মারছেন আপনার মধ্যে কৌন কি যে মাড়ি যে রয়েছে পুরোনা সিকুরিটি যে রয়েছে তাকে মধ্যে তদন্ত পরিসভুক্ত করা যাবে সত্যটা বাহিব সে কোণ জাঁচান সে জাঁচান সব ডিএফও যায় রাতে 12টার সে গঙ্গা প্রধান যে পূর্বতন জগুয়ালি সে মিডিয়া আগে কইছে যে রাতে 12:30 ভিতরে ডিএফও সৌম্যরঞ্জন অফিস বসা ঘরক যায় কিন্তু সৌম্যরঞ্জন রাতে ডিউটি ইয়াড়ে সিয়াড়ে পঠাইকি বহু টর্চর করতে
ଆପଣ ବାରମ୍ବାର ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି, ବାରମ୍ବାର କହୁଛନ୍ତି କି ଡିଏଫଓଙ୍କୁ ବଦଳି କରାଯାଉ, କ'ଣ ପାଇଁ ଡିଏଫଓଙ୍କୁ ବଦଳି କରିବେ? କାହାର ଚାପ ରହୁଛି? ସରକାରର ଚାପ ରହୁଛି ଆଉ କାହାର ଚାପ ରହିବ? ଆଜ୍ଞା, ମିଳିମିଶି ଚାପି ଦେବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି, ପାରୁଛନ୍ତି ନିଶ୍ଚିତ। ଏବେ ଆପଣ ଏଡିଜିଙ୍କୁ ଭେଟିଲେ, କ'ଣ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଲେ ଏଡିଜି? କହିଲେ ତ ହଁ ମୁଁ ଦେଖୁଛି, ଆଉ ଆମେ ଦାବି କଲୁ ଯେ ଏଇଟା ସାନି ଆଉ ଥରେ ଏଇ ବିଦ୍ୟାଭାରତୀକୁ ଆରେଷ୍ଟ କରାଯାଉ, ଆଉ ସେ ଡିଏଫଓଙ୍କୁ ଅନ୍ୟତ୍ର ବଦଳି କରିକି ସେ ପାରାଳାଖେମୁଣ୍ଡି ଫରେଷ୍ଟ ଅଫିସରୁ ଆଗେ ତଦନ୍ତ ସବୁ ଷ୍ଟାଫ୍ଙ୍କୁ ନେଇକି କରାଯାଉ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ସୌମ୍ୟଙ୍କ ବାପା ଅଭିରାମ ମହାପାତ୍ରଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରୁଥିଲେ, ସେ ବାରମ୍ବାର ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି ଡିଏଫଓଙ୍କ ବଦଳି ଏବଂ ବିଦ୍ୟାଭାରତୀଙ୍କୁ କ'ଣ ପାଇଁ ଆରେଷ୍ଟ କରାଯାଉନି, ଯେହେତୁ ବିଦ୍ୟାଭାରତୀ ହିଁ ସେ ଗୋଟିଏ ଘରେ ଥିଲେ, ବିଦ୍ୟାଭାରତୀ ସବୁକିଛି ଜାଣିଛନ୍ତି, ବିଦ୍ୟାଭାରତୀ ହିଁ ଆରେଷ୍ଟ ହେଲେ ସବୁକିଛି ପଦାକୁ ଆସିବ। ଅନ୍ୟପଟେ ଯଦି କହିବା ଆଜି କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚ ଏଡିଜିଙ୍କୁ ଭେଟିଛନ୍ତି ଏବଂ ଏଡିଜି ମଧ୍ୟ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଛନ୍ତି, ତଦନ୍ତ କରାଯାଉଛି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କୁ ନ୍ୟାୟ ମିଳିବ। ଏବଂ ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା ଆଗକୁ ଅଭିରାମ ମହାପାତ୍ର ଯିଏ ରହିଛନ୍ତି ସୌମ୍ୟଙ୍କ ବାପା, ତାଙ୍କୁ କିଭଳି ନ୍ୟାୟ ମିଳୁଛି। କଟକରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ସୁବ୍ରତଙ୍କ ସହ ବିଶ୍ୱଜିତ ଦାସ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।